ইট কাঠ বা মানুষের তৈরি ভবন দিয়ে সাজানো শহর নয় অথবা মানুষের পছন্দে গড়া পরিকল্পিত নগর নয় প্রকৃতির আপন পছন্দে পাথরের পর পাথর দিয়ে গড়ে ওঠা তুরস্কের এক স্বপ্নের শহর ক্যাপাডোসিয়া কথিত আছে ২৫ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে গোর্মে উপত্যকার বিস্তীর্ণ এলাকায় আগ্নেয়গিরির ছাই জমে জমে তৈরি হয়েছে এরকম উইপোকা ঢিবির মতো পাথরের পাহাড় এই পাহাড় তুলনামূলক নরম হওয়ায় খোদাই করে তার ভেতর মানুষের বসবাসের উপযোগী সুড়ঙ্গ ও গুহা তৈরি করা হয় এক একটি গুহা প্রকৃতি ও মানুষের অসাধারণ এক শিল্পের মিশ্রণ যা পৃথিবীর অন্য কোনো অঞ্চলে দেখা মেলা ভার খ্রিস্টপূর্ব ১২০০ থেকে ১৮০০ সালের মধ্যে ক্যাপাডোসিয়ার গোর্মে উপত্যকায় মানব সভ্যতার বসবাস শুরু হয় তার আগে এই অঞ্চলটি ছিল দুই প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য পারস্য ও গ্রিকের সীমান্তবর্তী এলাকা সাম্রাজ্যগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রায়ই স্থানীয় বাসিন্দাদের পাহাড়ের পাদদেশে লুকিয়ে থাকতে হতো একটা সময় পর এসব পাহাড় হয়ে ওঠে তাদের বসবাসের স্থায়ী আবাসন সেই গোর্মে উপত্যকা এখন পরিণত হয়েছে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ক্যাপাডোসিয়ার গোর্মে উপত্যকার পাহাড়গুলো কালে কালে বাতাস ও পানিতে ক্ষয়ে অদ্ভুত রূপ ধারণ করেছে কোনটা বিশাল আকৃতির পিলার কোনটি দেখতে চিমনির মতো কোনটি আবার মাশরুম আকৃতির স্থানীয়দের মতে পাতাল লোকের পরীরা একসময় এই পাথরগুলোতে বাস করত তাই এই অদ্ভুত আকৃতির পাথরগুলোকে তারা চেনেন ফেইরি চিমনি নামে এক একটি চিমনির উচ্চতা প্রায় ১৩০ ফুট খোদাই করা এসব পাহাড়গুলোতে ভবন আছে ৮তলা পর্যন্ত ভবনগুলোর মাঝে অসাধারণ ভেন্টিলেশন অর্থাৎ বাতাস আসা যাওয়ার ব্যবস্থা রয়েছে আছে শোবার ঘর নামাজের ঘর এমনকি গৃহপালিত পশু পাখি রাখার ব্যবস্থা গুহার ভেতর মাটির নিচ দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাবার ব্যবস্থাও রেখেছে নির্মাণকারীরা মাটির নিচেই গড়ে উঠেছে রূপকথার মতো একটি অন্যরকম সভ্যতা কিছু কিছু গুহাকে প্রাসাদ বললেও ভুল হবে না কোনোটিতে আবার পর্যটকদের জন্য আছে থাকা খাওয়ার ব্যবস্থাও ক্যাপাডোসিয়ায় কার্পেটের দোকানগুলোতে গেলে বোঝা যায় এই অঞ্চলের মানুষ কতটা শৈল্পিক গুণে সমৃদ্ধ এই শহরে আছে বিশাল এক খোলা জাদুঘর জেলভে ওপেন এয়ার মিউজিয়াম নামের এই জাদুঘরের ভেতরে আছে ৮টি গির্জা গির্জাগুলোতে সপ্তম শতাব্দীতে আঁকা বেশ কিছু চিত্রকর্ম দেখলেও তাদের শিল্পের নিদর্শন পাওয়া যায় বিশ্বের অনেক সুন্দর শহর দূর থেকে আকর্ষণীয় মনে হলেও কাছে গেলে তার সৌন্দর্য ম্রিয়মান হয়ে যায় কিন্তু ক্যাপাডোসিয়ার সৌন্দর্য কাছ থেকে যেমন সুন্দর দূর থেকে আরও বেশি মনোমুগ্ধকর গরম বাতাসে উড়ানো বেলুনে চড়ে দূরের আকাশ থেকে ক্যাপাডোসিয়া দেখার অভিজ্ঞতা থেকে তাই জানিয়েছে পর্যটকেরা ক্যাপাডোসিয়ার মূল শহর পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও এর আশেপাশের নেফশেহির অ্যাভানোস উরুগুপ উচিচার ভিলেজ কাসুভান ভিলেজও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় আফরোজা খাতুন বিবিএস বাংলা